রক্ষিণী ডেঙ্গিতে দোসর জল যন্ত্রণা সরসুনার ঘটনা আপনাদের জানিয়ে রাখবো। একদিকে ডেঙ্গি যে চোখ রাঙাচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কিত গোটা রাজ্যবাসী, পাশাপাশি দোসর জল যন্ত্রণা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত। সুব্রত, কি পরিস্থিতি এলাকার? দেখো প্রিয়াঙ্কা, যেটা হচ্ছে কলকাতা কর্পোরেশনের 127 নম্বর ওয়ার্ড, এবং এখানে বৃষ্টি হলেই প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে জল জমে যায়। একেতে ডেঙ্গু, তারপর জল যন্ত্রণা। ওই যারা এই ঘোষ নস্কর পাড়া এই এলাকাটা, এই নস্কর পাড়া এলাকায় প্রচুর লোকজন বাস করে এবং প্রচুর মহিলা, এখানে কয়েকজনের ডেঙ্গু হয়েছে, তারা জ্বরে ভুগছে। এবং তারপরেও তারা কাউন্সিলার, যে 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, তাকে জানানো সত্ত্বেও তিনি একবারও এইদিকে এসে নজর দেননি। এবং তাদের ক্ষোভ যে আমরা প্রত্যেক বছর এই জল যন্ত্রণার মধ্যে, এবং সামনে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় যেভাবে জল জমে রয়েছে, তারা কোনো ভালো জামা কাপড় পরে বেরোতে পারবে না। এবং বাচ্চারা, তারা স্কুলে যেতে পারছে না, অফিসে যেতে পারছে না, এবং পচা জল, দুর্গন্ধ, পোকা মাকড় সব ওখানে ভর্তি। কিভাবে এরা এই জল যন্ত্রণা রেহাই পাবে? কিন্তু কাউন্সিলর কোনো মুখে ক্রু পেটেছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সুব্রত, কথা বলছিলাম প্রতিনিধি সুব্রত। স্থানীয়রা কি জানাচ্ছেন, কি দাবি তুলছেন, শোনাবো আপনাদের। আমরা সুযোগ সুবিধা পাই না, আমরা আমাদের সামনে, আমরা কর্পোরেশন এলাকায় বাস করি, না আছে কোনো ড্রেন, এমনকি যে ড্রেনগুলো আছে সেগুলোও কোনো ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। সেগুলো তো ছেড়েই দিন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার জলের অবস্থা দেখুন, অ্যাটলিস্ট আমরা তো যাবো সেটুকুও মানে পজিশন নেই। শুনুন, এখান দিয়ে অনেকবার অনেকে যায়, অনেকে বলে, কিন্তু কোনো কিছু লাভ হয়নি, কোনো লাভ হয় না। কেউ মানে কাউন্সিলরের বাড়ি তো আপনার ধরুন এই এই পেছন দিকটাই কাউন্সিলরের বাড়ি, এই রাস্তা দিয়ে কাউন্সিলর রোজই যাতায়াত করে, কিছু জানে না। আমরা বাড়ির চারপাশ পরিষ্কার করলে কি হবে দেখুন না, পুরো রাস্তা জল। আমি জানি না এখান এখানে কি ব্যবস্থা হয় না হয়। চার মাস ধরে জল তো জমেই আছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারছি না, আমার বাচ্চার এই ডায়রিয়া হয়ে গেল, আমি বাপের বাড়ি চলে গেছি। এত 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 জল, বাচ্চাকে নিয়ে যাওয়া যায়? এই বাড়িতে শরীর খারাপ হচ্ছে, দুটো বাড়িতে ডেঙ্গু হয়েছে, সব জ্বরে অসুস্থ হয়ে পড়ে আছে। স্কুল কলেজ কিচ্ছু যাওয়া যাচ্ছে না, স্কুলে তো যাওয়াই যাচ্ছে না। জল ঠিকঠাক পাচ্ছেন না? সেটাও হচ্ছে না। এটা কত নম্বর ওয়ার্ড? 127 নম্বর ওয়ার্ড। এখানে কাউন্সিলর আছে না? ওনাকে অনেকদিন ধরে বলা হয়েছে, ওনার কোনো গ্রাহ্য নেই।